হ্যালো 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 সবাইকে, দিস ইজ ইরা ফ্রম প্রজাপতি। আজকে আবারও লাইভ হয়েছে নতুন পার্টটা শাড়ি নিয়ে। তো শুরুতেই সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি প্রজাপতির সাথে থাকার জন্য আর আজকে প্রজাপতির লাইভে জয়েন করার জন্য। তো যারা যারা আছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন আর একটু আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। আমার লাইভটা কি এটা মনে হয় নড়ছে না? আচ্ছা, আমি একটু ফ্যানটা অফ করে দিচ্ছি। ওকে, সো যারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে। হাই, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর শাড়ি নিয়ে লাইভ হলাম। আসলে অনেকদিন শাড়ি নিয়ে লাইভ হয় না, শাড়ি পরে লাইভ হয় না। এত গরম, এত গরম, আমার শাড়ি পরতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে একটু সাহস করে পরেই ফেললাম এবং আজকে ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, আমার মনে হয় নেটের একটু সমস্যা হতে পারে। সুমন চাকমা জিবে কমেন্ট গড়র মরে লবে বা মুই অলরেডি বোঝিও। তো আচ্ছা, যাই হোক, মানে লাইভের শুরুতে যখন এ ধরনের কমেন্ট আসে না, খুবই অফওয়ার্ড ফিল হয়, না দেখলেও দেখা লাগে। আচ্ছা যাই হোক, আমাকে অনেকজনই দেখতে পাচ্ছেন, সবাইকে জুজু নমস্কার এবং অনেকদিন পর আজকে লাইভ হলাম প্রজাপতি পেজ থেকে শাড়ি নিয়ে। আমি ইরা এবং ওনার অফ প্রজাপতি। আছে, যাই হোক, আমি একটি শাড়ি পরে আছি, খুব সুন্দর একটি নীল কালারের শাড়ি পরে আছি। আমাদের ঢাকায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যেহেতু শুরু হতে যাচ্ছে তো নীল শাড়ি তো বানতা হ্যায়। তো নীল শাড়ি না থাকলে কি হয়, নীল শাড়ি হচ্ছে বৃষ্টির একটি কি বলবো মানে প্রতীক। তো হ্যালো সবাইকে, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, একটু গরম পড়ছে বাট তারপর আমি ভালো আছি। তো আজকে আমি পরে আছি একটি ডুপিয়ান সিল্ক শাড়ি। আমি কমেন্টগুলা একটু সার্চ করে দিই। ওকে, সো আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে একটি কি ডুপিয়ান সিল্ক এবং এটার ইয়াটা খুবই সুন্দর আছে। আমি না একটু এটা একটু চেঞ্জ করি, সরি। ওকে, আচ্ছা এখন কি ক্লিয়ার আছে আমার লাইফটা? এখন যদি ক্লিয়ার থাকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে তাড়াতাড়ি প্রোডাক্টগুলো দেখানো শুরু করব। আজকে অনেকদিন পর শাড়ি পরে লাইভ হয়েছে, তো বুঝতে পারছেন খুব ছটফট করে আমি তাড়াতাড়ি লাইভে চলে আসলাম। আজকে 10টা বাজছে, আমার 10:30 বেজে গেছে, আমার 10টা বাজে লাইভ আসার কথা ছিল বাট আমি আজকে একটু দেরি করে চলে আসলাম কারণ বৃষ্টি পড়ছে, কখন না আবার ইলেকট্রিসিটি চলে যায়। তো যারা যারা জয়েন হয়েছেন সবাইকে থ্যাংকস, আমি তাড়াতাড়ি করে শাড়িগুলো দেখিয়ে চলে যাবো। আর লাইভটা যারা যারা দেখছেন একটু প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে খুবই খুবই খুব উপকৃত হবো। আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি আছে আর ওয়ান পিস তো আছেই, তো প্লিজ লাইভটা কেউ ছেড়ে যাবে না। আচ্ছা, আমি তাহলে দেখানো শুরু করছি। আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটি নীল কালারের একটি খুব সুন্দর একটি শাড়ি। এখানে ফুল বডিতে কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে এবং এই যে এই সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। তার উপর আঁচলে তো আছে, এই যে আঁচলটা, আঁচলটা দেখা যাচ্ছে, আঁচলটা খুব সুন্দর করে কাজ করা আছে। তো এটা ফুল বডিটা হচ্ছে ব্লু এবং এটা পারটা হচ্ছে হোয়াইট কালারের। তো আমি আরেকটা দেখাচ্ছি, এটা এটা যেটা হচ্ছে একটা নীলটা অন্য ধরনের, এই নীলটা আরেক ধরনের। আর এই শাড়িগুলো পরতে কিন্তু খুবই কমফোর্টেবল, যেহেতু আমি এখন পরে আছি আমার এখন গরম লাগছে না, মাঝখানে কিন্তু খুবই গরম পড়েছিল। এখন যেহেতু ঢাকায় ঠান্ডা পড়া মানে ঠান্ডা না, অ্যাকচুয়ালি বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা হয়েছে, যে মেঘের গুড় গুড় শব্দ শোনা যাচ্ছে। তো এই যে এটা একটা শাড়ি, এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি, এসে আমি এই শাড়িটা পরতে পারতাম। আচ্ছা যাই হোক, যেহেতু পরে ফেলেছে আর কি করার আছে। তো এইটা হচ্ছে আর একটা, আঁচলটা খুবই সুন্দর এই দুপিয়ান সিল্ক শাড়িগুলা, আসলে আমার বর্ণনা করার মতো আর কিছুই নেই। আচ্ছা, আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা। হ্যাঁ, এই যে বডির এই খানটায় এই কাজটা পড়বে, এটা কিন্তু এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি এবং সাথে মিরর ওয়ার্ক করা, আর পারটা একটু হোয়াইটের সাথে অফ হোয়াইটের সাথে একটানে একটু কাজ করা আছে।
খুব সুন্দর করে পার্টটা দেওয়া আছে। ওয়াও, আমার তো কি বলবো, আসলে বাদলা দিনে, বাদলা যেহেতু শুরু হয়ে যাচ্ছে, বর্ষার দিন যেহেতু শুরু হচ্ছে, এত সুন্দর একটা শাড়ি কি না পরলে হয়। তো এই যে এত সুন্দর একটা শাড়ি। আচ্ছা, আমার লাইফটা যদি ক্লিয়ার না হয় একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না, আজকে হয়তো আমি সবার কমেন্ট করবো না, যাতে যাতে কমেন্ট করবো না একটু। হ্যাঁ সরি। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে আঁচলে, কিন্তু বডিতে যেহেতু এটা থাকছে, আঁচলে পড়বে এইটা, এই যে এটা আঁচলে পড়বে। আঁচলে কিন্তু খুব সুন্দর করে নীল কালারের একটি কম্বিনেশনটা তো থাকছে, সিলভার কালারের। আর এটার সাথে যদি আপনারা সিলভার কালারের যে কোনো একটা অর্নামেন্টস পরেন, এই যেমন এই টাইপের অর্নামেন্টসগুলো পরেন অক্সিডাইজের, তাহলে কিন্তু খুবই খুবই গর্জিয়াস লাগবে। আচ্ছা ওকে, আমি একটু ফ্যানটা ছাড়াবো, খুব গরম লাগছে, জানি না। আচ্ছা, কেউ আশিস চাকমা, মিস্টার আশিস চাকমা, আপনি আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন। হ্যাঁ, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করবেন, এই জন্যই আমি কমেন্ট করতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে বাধ্য হয়ে কমেন্টটা করতে হচ্ছে। তো যাই হোক, আমি ওনার কথায় কান দিব না, উনি হয়তো বা ওনার ফ্যামিলির মা মাকে বা বোনকে উনি ওই চোখে দেখেন, যার কারণে ওনার আমাকে এই চোখে দেখছেন। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটার কালারের সাথে কিন্তু এটা মিলে না, তাই না? এটা একটু গাঢ় আর এটা হচ্ছে একটু নীল, নীল আর মানে কি বলবো, এটা একটু মানে কালারটা কিভাবে আমি ডিসক্রাইব করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা কিন্তু এই যে আঁচলটা এত সুন্দর, এই যে এটার আঁচলটা দেখেন, আর আমি যেটা পরে আছি এটার আঁচলটা হচ্ছে এরকম। তো এখানে কিন্তু খুব সুন্দর করে একটি পার্টটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করেন যে আমার কাছে জর্জেটের শাড়ি আছে কিনা। হ্যাঁ, শাড়িগুলো আসছে, নতুন লট আসছে, যেহেতু এখন লকডাউন চলছে, আপনারা সবাই জানেন আমরা করোনাকালীন একটু খুব একটা হার্ড সময় দিয়ে যাচ্ছি। তো আমি আসলে অত শাড়ি আমি মজুত করতে পারছি না, কারণ কি বলবো, একটু কঠিন সময় সবারই, সবাই পার করছে, আর গণপরিবহন যেহেতু বন্ধ, তো আসলে আমি এখন মানে কি বলবো, আমি আসলে নিরুপায়, আমি বের হবো, আমি বের হতেও ভয় লাগছে। তো এটা হচ্ছে যে এটার পার, আর এটার পার কিন্তু আলাদা, এটা হচ্ছে একটা নীলের সাথে সাদা, আর এটা হচ্ছে এই যে এটার কাজ আর এটার কাজ কিন্তু আলাদা। তো আমি এটা রাখলাম, আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। আজকে কিন্তু নীলের বন্যা বয়ে যাচ্ছে, শোনা, ও ও ফেনা দেবে মরে, তো এইটা হচ্ছে আরেকটা শাড়ি। ওয়াও, এটা হচ্ছে পিঙ্কের সাথে। আচ্ছা, আমি ফ্যান অফ করছি। তো এটা হচ্ছে পিঙ্কের সাথে, এই যে এটার আঁচলটা তো আরো সুন্দর, আরো সুন্দর করে ফুটে উঠছে, আর এটার পারটা তো আরো বেশি সুন্দর, এই যে। আচ্ছা, যারা যারা জয়েন হয়েছেন প্লিজ একটু লাইকটা শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ারের কারণে কিন্তু প্রজাপতি পেজ আরো একটু এসেছে। আজকে আমি যে অর্নামেন্টসটি পরে আছি এটা হচ্ছে কি বলবো, একটা বক্স অফ অর্নামেন্টসের একজন দিদির কাছ থেকে নেওয়া, অনেক আগের দিন, তো আমি যেহেতু পড়েছি আমি কৃতিত্বতা না দিলেই নয়। তো এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটি শাড়ি। আপনারা যে কোনো গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে এটার শাড়িটা, ওয়াও, জাস্ট এটা কালারটা আমি যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম না ওটার কালার, এটার কালারের সাথে অনেক তফাত। এই যে এটার পাটটা দেখেন আর এটার পাটটা দেখেন, এটা কিন্তু এখানে এই জায়গায় পড়বে, যখন আপনি পরবেন এটা এখানে পড়বে, আর যদি এই যে সেটের সাথে যদি পরেন তাহলে এত সুন্দর একটা শাড়ি, মানে কি বলবো, আমি নিজেই আজকে কনফিউশনে ছিলাম কোনটা পরবো কোনটা পরবো না। তো এটা হচ্ছে আরেকটা, এই যে এটা কিন্তু আঁচলে, এটা হচ্ছে বডিতে পড়বে, আর এটা হচ্ছে আপনার ইয়াতে পড়বে, কুচিতে পড়বে। হ্যাঁ, এটা কুচিতে পড়বে, এটা হচ্ছে আঁচলটা, এত সুন্দর, আর পাড়টা দেখেন খুবই সুন্দর একটা পাড়, আর হচ্ছে এত গর্জিয়াস একটা শাড়ি। এটা পিঙ্কের সাথে আকাশের যে কম্বিনেশন, আর এখানে
মানে কি বলবো মিরর ওয়ার্ক যেহেতু করার আছে খুব ভারী কাজের একটি শাড়ি। আচ্ছা এগুলো প্রাইসটা আমি বলে দিব, অনেকে আমাকে যে প্রাইসটা জিজ্ঞেস করছেন প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা তো আপনারা সবাই জানেন প্রাইসটা। আমি এটা ডুপিয়ান সিল্ক আজকে আমি অনেকদিন ধরেই সেল করছি, তো প্রাইসটা তো আপনারা অনেকেই জানেন। হ্যাঁ প্রাইসটা খুবই খুবই রিজনেবল, মানে আর বলার মতো না। আমি বলছি একটু দাঁড়ান, তাহলে আমি যখনই আমি শেষ করব তখনই আপনারা আবার চলে যাবেন। একারে যান ওরে তুলে দেন না কেন। তো আরেকটা কালার দেখাচ্ছি, এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি, আমি একটা লাইভে পড়েছিলাম, তো সেই থেকে এত ডিমান্ডেড একটা ছিল যে আমি মানে কি বলবো আমি পরে আর দিতেই পারছিলাম না, আমাকে আবার রিস্টক 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 করতে হচ্ছিল। তো কি বলবো আমি না কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ভাই। আচ্ছা যাই হোক, যারা যারা লাইভে আছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা এই যে এই কালারটা এত সুন্দর, মানে অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কিন্তু বরাবরই সুন্দর, সবসময়ই সুন্দর হয়। এই যে এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা খুবই খুবই সুন্দর, এই যে খুবই গর্জিয়াস, তুমি যদি কাছ থেকে দেখায় এই যে এটা। আর আরেকটা কথা বলে রাখি, যখন শাড়িগুলো নিবেন বা নিচ্ছেন একটু কালারগুলো দেখবেন আর আপনাদের পার্টটা ঠিক আছে কিনা দেখবেন। অনেক সময় হয় কি অর্ডার করেন একটা চলে যায় আরেকটা, সেটা হয়তো অনেক সময় আমাদেরও মানে ভুল হয়ে যায় সেটা আমি মানি, বাট অনেক সময় কিন্তু মানে মানে বোঝাবুঝিরও একটা গ্যাপ থেকে যায়, তো আমি চাই সেটা যাতে না হোক। তো এটা হচ্ছে আরেকটা শাড়ি। তো আজকে কি আমি কি খুব বেশি লেট করে ফেললাম নাকি ওইদিকে বৃষ্টি হচ্ছে? তো যাই হোক আমার লাইফটা কি ক্লিয়ার, আমি না বুঝতে পারছি না আমার লাইফটা ক্লিয়ার কি না। তো এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটা ব্ল্যাকের সাথে কমলা কালারের, এটা খুব সুন্দর কম্বিনেশন, আর পারে কিন্তু ছোট ছোট করে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে। তো এই যে আচ্ছা ওয়ার্কের কাজগুলো কি বোঝা যাচ্ছে, মিরর ওয়ার্কের কাজগুলো, হয়তোবা এই শাড়িগুলো না সামনাসামনি দেখতে যতটা না সুন্দর, হয়তোবা মোবাইলে বা ভিডিও কোয়ালিটির কারণে হয়তোবা বোঝা নাও যেতে পারে। হ্যাঁ তো এটা হচ্ছে আরেকটা, আপনারা জয়েন হতে থাকুন আমি তো আছি। আর হ্যাঁ আমি প্রাইসটা বলে দেবো, একটু ওয়েট করুন আমি প্রাইসটা বলে দিব। আর গরমকালে কিন্তু গরম অফার চলছে, সো চিন্তার কোনো কারণ নেই। তো এই শাড়িগুলোর নাম হচ্ছে ধুপিয়ান সিল্ক, ধুপিয়ান সিল্ক শাড়ি। এটা কিন্তু আঁচলে পড়বে, এই যে এটা আঁচলে পড়বে, এটা হচ্ছে বডিতে পড়বে, আর এটা হচ্ছে আপনার এখানে পড়বে। তো অনেক সময় হয় কি আমরা শুধু একটা কানের ইয়ারিংস পরে আমরা জাস্ট বাইরে যেতে পারি, এটা কোনো প্রবলেম না, জাস্ট গলায় কিছু না পড়লেও হবে। তো আমি আরেকটা কালার দেখাচ্ছি, এই যে কমলার সাথে ব্ল্যাকের, এটা ওটা আরেকটা ছিল, এটা আরেকটা, ওখানে মাঝখান দিকে কিন্তু আকাশি কালারের ওয়ার্ক করা ছিল, এটা হচ্ছে কমলা কালারের ওয়ার্ক করা। আর আমি যে শাড়িটা পরেছি এতে আমার কিন্তু গরম লাগছে না, একটু হয়তো বা গরম লাগছে, আমি যেহেতু ফ্যানটা ছাড়িনি, যখন আমি ফ্যানটা ছাড়ছি আমার অত খারাপ লাগছিল না। আচ্ছা এই যে এই শাড়িটা কিন্তু অলরেডি বুকড হয়ে গিয়েছে, বাট তারপরে আমি দেখাচ্ছি যদি কারোর লাগে তাহলে আমি এনে দেওয়া এনে দিতে পারবো, এনে দেওয়া যাবে কোনো সমস্যা নেই, এটাকে স্টক করা যাবে, কিন্তু আমরা দুটো বা তিনটার বেশি আমরা দিতে পারছি না, এটা হচ্ছে আমাদের মানে কি বলবো আমার ব্যর্থতা বলা যাবে, কারণ আমি দিতে পারছি না কি করব, মানে স্টক শেষ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা খুবই খুবই সুন্দর, এত গর্জিয়াস আঁচলটা, এই যে এখানে খুব সুন্দর করে পেইন্ট করে দেওয়া আছে, আর এটা পার্টটা তো জাস্ট অসাম, এটাও কিন্তু সেম ভাবে সেম ডিজাইনলি, জাস্ট এখানের যে কাজটা ছিল কিছুক্ষণ আগের এই কাজগুলো এটা আকাশি কালারের ছিল আর এটা কিন্তু হলুদ কালারের। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, আর এখানে ফুল বডিতে কিন্তু ছোট ছোট ফুলের কাজ করা আছে। আর এই শাড়িগুলোর হ্যাঁ আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে মাত্র 1300 টাকা, আর এখন কিন্তু ডেলিভারি চার্জটি ফ্রি চলছে এই শাড়িগুলোর ক্ষেত্রে, যারা নেবেন 1300 টাকা প্রাইস, আর হচ্ছে ডেলিভারি চার্জটি একদম ফ্রি। আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি বেশি দেরি হয়নি নিয়ে আসছিলাম, কিন্তু আসলে সময়ের কারণে আমি দেখাতে পারছিলাম না,
কি করব বলেন, এত সময় স্বল্পতা আর এত গরম। ওয়াও, এটার কালারটা তো জাস্ট অসাম, টিয়া কালারের সাথে ম্যাজেন্টা কালারের একটি খুব সুন্দর কম্বিনেশন। আমি এই যে এটার পার্টটা দেখেন খুবই সুন্দর, আর মানে কি বলবো, এই যে খুবই সুন্দর একটা কালার। আচ্ছা, যাদের যাদের পছন্দ হবে প্লিজ প্লিজ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন, আপনার নাম এবং ফোন নাম্বার দিবেন, আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আর রাঙামাটিতে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে। তো এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা, এই যে বডিতে এটা পুরো বডিতে কিন্তু ফুলের কাজ করা আছে। যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন। এটা ওর দুপিয়ান সিল্ক। হ্যাঁ, তো আমি আরেকটা কালার দেখাচ্ছি, এটা তো জাস্ট কি বলবো, ম্যাজেন্টার সাথে ব্ল্যাকের একটি খুব সুন্দর কম্বিনেশন। ওয়াও, সামনে কিন্তু বিয়ে আসছে, হ্যাঁ, তো বিয়েতে কিন্তু আপনারা শাড়ি এই শাড়িগুলো সুন্দর করে পরতে পারেন। এই যে এটা হচ্ছে একটা ম্যাজেন্টার সাথে ব্ল্যাকের একটা খুব সুন্দর কম্বিনেশন। আচ্ছা, আমি এটা খুলে দেখাচ্ছি। এই এটা হচ্ছে এই এই পোর্শনটাতে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে, আর এখানে কিন্তু রাউন্ড শেপের পার দেওয়া আছে, আর মিরর ওয়ার্ক তো করাই আছে, আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করা। তো আঁচল এবং এটা এমব্রয়ডারি করার সাথে কিন্তু নিচেও হচ্ছে এগুলার পোর্শনটা দেওয়া আছে। আপনারা যখন এটা সামনাসামনি দেখবেন আপনারা এটা বুঝতে পারবেন যে কি পরিমাণ এটা গর্জিয়াস একটা শাড়ি। তো এটার প্রাইস হচ্ছে সেম, মানে একই দাম, 1300 টাকা, এবং ডেলিভারি চার্জটি ফ্রি। তো আমি যে শাড়িটা পরে আছে এটা আমি আবারও দেখাচ্ছি, আমি যে শাড়িটা পরে আছে এটা হচ্ছে একটি নীল কালারের নীলাম্বরী শাড়ি। এটার পাটটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর কম্বিনেশন করা, আর ব্লু কালারের, আর এখানে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, লাল শাড়ি, আসলে লাল শাড়ি স্টক আউট হয়ে গিয়ে, বলুন সরি। হ্যাঁ, আমি যেটা আজকে ওয়ান পিস দেখাবো, আজকে আমি খুব সুন্দর একটি ওয়ান পিস নিয়ে এসেছি, যেটার কালারটা হচ্ছে জলপাই কালার। এই ওয়ান পিসটা এত সুন্দর, এটা নতুন এসেছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড বিন সাইডের এই ওয়ান পিস গুলো। এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে, আর খুব সুন্দর করে এখানে একটা লেস দেওয়া আছে গোল্ডেনের সাথে, হ্যাঁ, গোল্ডেনের সাথে, আর এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্কের একটা খুব সুন্দর কম্বিনেশন একটা এটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে। আর নিচেও এখানে যে পাইপিংটা দেওয়া আছে এটা খুব সুন্দর করে এটাও এমব্রয়ডারি করে দেওয়া আছে, আর নিচের যে পার্টটা এই যে এটাও এত গর্জিয়াস একটা এমব্রয়ডারি কাজ করা ওয়ান পিসটা। আচ্ছা, এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার জর্জেট, এটার ম্যাটেরিয়াল হচ্ছে সফট জর্জেট, গরম লাগার কোনো অবকাশ নেই। অনেকে মনে করে জর্জেট মানে গরম হবে, আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, এটা হচ্ছে পিছনের সাইডটা, পিছনের এটা হচ্ছে এত সুন্দর পরলে আমি চেষ্টা করব আমি এটা পরে আগামীকালকে লাইভে আসার, লাইভে আমি খুব সুন্দর করে টপসগুলো দেখাবো, যেহেতু আজকে রাত হয়ে গেছে, 12টা বেজেছে। তো আমার আসলে এই সময় লাইভে আসার কোনো প্ল্যান ছিল না, বাট চলে আসলাম, কিছু করার নেই, আমি শাড়িগুলো দেখাতে চেয়েছিলাম এবং দেখিয়েও ফেলেছি অলরেডি। আর যারা যারা লাইভে এখন যুক্ত হয়েছেন সবাইকে থ্যাংকস, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, আমার লাইভটা দেখার জন্য। তো এটা হচ্ছে আর একটা জলপাই কালারের সাথে খুব সুন্দর কম্বিনেশন করা এটি। এটার মোট 4টা কালার আছে, ব্লু কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে। যাদের যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন, আমি আপনাদের কোয়েশ্চেনের আনসার দিব। হ্যাঁ, এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা, এবং নিচেও খুব সুন্দর করে এমব্রয়ডারি দেওয়া আছে, আর এখানে যে ছোট ছোট করে কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা, তো এগুলো হচ্ছে উঠে যাবে না। এটা হচ্ছে হাতাটা, তো আমি চেষ্টা করব এগুলোর ছবি দেওয়ার। ও হ্যাঁ, আরেকটা নতুন প্রোডাক্ট আমি আজকে লঞ্চ করি,
আমার কাছে অনেকেই টপস খুঁজেছিলেন, আসলে আমি টপস এর ছবি দিতে পাচ্ছি না, প্রোডাক্ট গুলো কি বলবো, এই যে খুব সুন্দর একটি টপস, এটা হচ্ছে একদম শর্ট টপস, যারা শর্ট টপস পরতে পছন্দ করেন তারা এই টাইপের টপসটা নিতে পারে, এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। এই যে এটা হচ্ছে হাতাটার, এটা হচ্ছে ডিজাইনটা, এটা হচ্ছে হাতটার ডিজাইন, এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আর গরমকালে কিন্তু আপনি খুব আরাম করে পরতে পারবেন। তো আমি চেষ্টা করব কালকে আমি এটা পরে বা এই টপসগুলো পরে আমি একটা লাইভ করার, হ্যাঁ বিকেলের দিকে আমি এটা লাইভ করব। ওয়ান পিস কুর্তি, আচ্ছা ওয়ান পিস কুর্তিগুলো হচ্ছে 1100 টাকা করে, ওয়ান পিস কুর্তি আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে 1100 টাকা করে, আর এগুলোর প্রাইস আমি কালকে বলি, আজকে আর বললাম না, একটু একটু কৌতূহল বাড়ুক, একটু সাসপেন্সন রাখা ভালো। হ্যাঁ, তো এটা হচ্ছে টপসটা, এটা একটা কালার, এটা মেরুন কালারটা, এত সুন্দর, এগুলো কিন্তু সাইজ দেওয়া যাবে, এত সুন্দর একটা টপস, এটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি করা হয়েছে, এটা পুরোটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে, আর এটা সাইজ হচ্ছে 36 38 40 42 44 পর্যন্ত দেওয়া যাবে এই টপসগুলো, এত সুন্দর। এটা রেড ওয়াইন কালার, আরেকটা কালার আছে, আচ্ছা যারা জর্জেট পরতে পছন্দ করেন না আপনাদের জন্য লিনেনেরও আছে, যারা লিনেন পছন্দ করেন আপনার জন্য লিনেনটাও নিয়ে আসা হবে, এবং অলরেডি আছে আমি দেখাবো। তো এটা আছে একটা জলপাই কালার, জলপাইয়ের সাথে সিলভার কালারের একটি খুব সুন্দর কাজ করা, এটার হাতের ডিজাইনটাও কিন্তু সেম, এই যে মায়ামি রিভিউ দিন আর অমরি রাখলে দি দিবে দেয়ায় আসতে ঘুরে। তো এটা হচ্ছে এই যে হাতার ডিজাইনটা খুবই সুন্দর, মানে এত স্টাইলিশ একটা হাতা, আর কি বলবো, আমি দিয়ে দিবি আয় একা দলে তারা ছবি উদিনে ফাটিয়েছে। তো এটা হচ্ছে আর একটা কালার, এটাও কিন্তু শর্ট টপস, হ্যাঁ এটাও কিন্তু শর্ট টপস, এটার সাইজও হচ্ছে 36 38 40 42 44 পর্যন্ত দেওয়া যাবে, কোনো প্রবলেম, যারা শর্ট টপস করতে পছন্দ করেন। আর এটা কিন্তু রাউন্ড, হ্যাঁ কামিজ, এটা কিন্তু কামিজ সিস্টেম না, এটা কিন্তু রাউন্ডের। তো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, যারা লিনেনের পরতে পছন্দ করেন বা যারা লিনেন চান আপনারা, লিনেনের এই কয়েকটা কালার এগুলো অ্যাভেলেবেল আছে, আমি চেষ্টা করবো সবগুলো কালার স্টককে আনার। এটা হচ্ছে লিনেনের, লিনেন আর জর্জেটের মধ্যে, ওটা কিন্তু একদম সফট জর্জেট, এটা কিন্তু মানে গরম লাগবে না, কোসদে নজাতে, ও আচ্ছা আচ্ছা দিমু এ সামার মোটালা হাকে ইনবক্সে থোদা হওয়া। তো এটা হচ্ছে লিনেনের এই টপসটাও কিন্তু, এটা পুরোটাই এমব্রয়ডারি করা, যাদের হচ্ছে জর্জেট করতে অসুবিধা হয় আপনারা এই লিনেনটা নিতে পারেন। এই যে লিনেনের এই হাতাটা, এটা হচ্ছে হাতা, লিনেনের এটা হচ্ছে হাতাটা। হ্যাঁ, তো আমি চেষ্টা করব কালকে আমি টপসগুলো পরে আমি এগুলার মানে কি বলবো দেখানোর, তারপরে আমি আজকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রেড কালারের, আরেকটা হচ্ছে, আমি গতবারে যে ওয়ান পিস গুলো নিয়ে এসেছিলাম একটা খুলেছিলাম, ও এটা একটা কালার, এটাও কিন্তু রেড ওয়াইন কালারের, গতবারে আমি যে ওয়ান পিস গুলো দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা রেড কালার, এটা রিস্টক হয়েছে, তা নতুন স্টকে এসেছে। প্রাইস কত দিকটু, এগুলোর ওয়ান পিসগুলোর প্রাইস হচ্ছে মাত্র 750 করে, এই টপসগুলোর প্রাইস ছিল হচ্ছে মাত্র 750 করে, একদম পানির দামে দিয়ে দেবো, মানে কোনো ইয়া ছাড়া আমি একদম পানির দামে দিয়ে দেবো 750 করে। আর এটা হচ্ছে রাল কালারের এই ওয়ান পিসটা, এগুলো কিন্তু সাইজ দেওয়া যাবে, কিন্তু অবশ্যই যখন আপনারা অর্ডারটা পারচেস করবেন আপনারা অবশ্যই সাইজটা কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে রেড কালারটা, শাড়ি আনো যারা দিয়ে শাড়ি বলতে দুপিয়াসি, এটা 1150, এটা হচ্ছে 1150, টপসগুলো হচ্ছে 750 টাকা করে, এটার ম্যাটেরিয়াল হচ্ছে সফট জর্জেট, এটা কিন্তু একদম গরম না, আমি এটা কিন্তু কিছুদিন আগে পরে এসেছিলাম, ওটা কালারটা ছিল হলুদ কালার, আজকে এটা নিয়ে এসেছি রেড কালারটা, এটা রেড কালার, আর এটা কিন্তু মেরুন কালার, মেরুন কালার আর রেড কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অনেক, এই যে
আমি জানি না কালার গুলো বোঝা যাচ্ছে কিনা, একটা কিন্তু একদম ডিপ আর একটা কিন্তু একদম টকটকে লাল। হ্যাঁ, আপনারা যখন পারচেজ করবেন একটু কনফার্ম হয়ে নেবেন। তো এটা হচ্ছে মেরুন কালারের, এই যে সুন্দর এটা, ওয়াও, এটা মেরুন কালারের ওয়ান পিস। এগুলোর প্রাইস হচ্ছে 1150 টাকা। আর হচ্ছে টপস গুলা, আমি যে টপস গুলো দেখিয়েছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 750 করে। এই এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 750 করে, 36 থেকে 44 পর্যন্ত এগুলোর সাইজ দেওয়া যাবে। এই যে, আর আমি এগুলো পরে আমি আগামীকালকে লাইভে আসছি, তো চিন্তার কোনো কারণ নেই। তো আজকে এইটুকুই, আমি অনেকক্ষণ ছিলাম লাইভে, তো দেখি আমি শাড়ি আরো কিছু স্টকে করতে পারি কিনা, যদি কারো শাড়ি